একটু ছোট্টখানি কথা নয়। তো সেই চেষ্টাটাই আমরা অনবরত করে যাচ্ছি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাটাকে কিছুটা হলেও চিনতে পারে। বাংলার যে এই উন্মাদনাটা, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, এটা যদি আমরা পরবর্তী প্রজন্মকে না দিতে পারি, তাহলে হয়তো ওদের এটা অচেনা রয়ে যাবে, আর আমরা সেই কাজটা করতে পারি না বোধ হয়। তো সেই জন্য উন্মাদনা চলতে থাকবে, ওদেরকে উৎসাহ দিতে হবে আমাদের। নমস্কার, আজকে আমি বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ করে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাছরে, দরজা দুটো একটু কুপাক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়া পরে, টক বকে তোমার আশেপাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলো মেয়ে ঘুরিয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাতে, এলেম যেন জোড়া ধুয়ে মাঠে, ধুলো করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় পেও না বাঙ্গো, ওই দেখা যায় মরা নদীর শ্রোতা, চোর কাটাতে মাছ গিয়েছে থেকে, মাঝখানেতে পর গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই গো কোনো খানে, সন্ধ্যতেই গাছে গায়ে পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি জানো বলছো আমি দেখে দিঘির ধরে ওই যে সে আলো, এমন সময় হা রে 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 ওই জায়গার আশ্রয়তে ডাকছে রে, তুমি ভয় পালকিটা কোণে ঠাকুর ডাক্তার স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশে কাটা মনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি যেন বলছি তোমায় দেখে আমি আছি, ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা রবার ফুল, আমি বলি দাদা খবরদার, এক পা কাছা শিশুরিয়ার, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে মতদের সেরে শুনে তারা লম্প দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হা রে 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 রে, তুমি বললে যাস না খোকরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটে ঘোড়া গালে তাদের মাঝে, ধার তলোয়ার ঝনঝনিয়ে মাঝে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়, আর কত লোককে মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত তোমে খেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি তখন পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমার কোলে, বলছো ভাগ্যে খোকা ছিল আমার কাছে, কি দুর্দশা হতো তা না হলে, রোজ কত কি ঘটে তাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন গল্প মতো তবে শুনতো যারা অবাক ফসাবে, দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে বলতো সবে শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার।